হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুবই ভালো লাগবে। তো দাদির প্রেম এই ভিডিওটি আপনারা হয়তো সকলেই দেখে নিয়েছেন এই মুহূর্তে, পার্ট নাম্বার ওয়ান। তো দ্বিতীয় পার্ট কবে আসছে, কি আসবে কি আসবে না, সেটি দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলের সাথে থাকুন। তো ভিডিওটি শুরু করা যাক। দাদির প্রেম এই ভিডিওটির মাধ্যমে যে ঘটনাটি তুলে ধরা হয়েছে, শ্রাবণীর হাত থেকে তার মোবাইলটি পড়ে যায় এবং শ্রাবণী তার দাদিকে এসে বলে, সিমটা দাদি তোমার ফোনে কি লাগাবো? তার দাদি তো বুড়ো, সে তো বললে তোর যা ভালো লাগে তাই কর। তখন শ্রাবণী তার দাদির ফোনে তার সিমটা লাগিয়ে দেয় এবং শ্রাবণীর ফোনটাকে সে ঠিক করতে চলে যায় এবং সেই মুহূর্তেই সফিক তখন শ্রাবণীকে কল করে আর তার দাদি ফোনটা ধরে এবং সফিক তার দাদির সাথে কথা বলতে বলতে তার দাদি তার সফিক প্রেমে পড়ে যায় এবং এইভাবে কিছু দিন সফিক তার দাদির সাথে ফোনে কথা বলে। শ্রাবণী যখন সফিককে কল করে তখন তার ফোন ব্যস্ত থাকে, এইভাবে দুদিন ব্যস্ত হয়ে পড়ে ফোন। তখন শ্রাবণী তাকে পার্কে ডেকে পাঠায় এবং সফিক যখন আসে তারপরে শ্রাবণীকে নাম্বারটা দেখায়। তখন শ্রাবণী দেখে চমকে যায় এবং বলে, তার সে মনে মনে বলে সে তো দাদির সাথে কথা বলতো, দিয়ে তার নাম্বারটা আগের নাম্বারটাকে ব্লক করে দেয়, তারপর সেখান থেকে চলে যায়। শ্রাবণীর দাদি যখন সফিককে ফোন করে তখন ব্যস্ত পায়, এইভাবে দুদিন ব্যস্ত পায় শ্রাবণীর দাদি। তখন আর এবার শ্রাবণীর দাদি হাঁটতে হাঁটতে চলে গেল সফিকের বাড়ি এবং সফিকের বাড়িতে সফিকের বাবার সঙ্গে দেখা হয় এবং তার বাবাকে বলে, আপনার ছেলেকে আমি ভালোবাসি। আর সফিকের বাবা বলে, ভিক্ষুক এসছে ভিক্ষা দাও। তারপরে ভিডিওটা এখানেই শেষ নয়, সে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারে তাকে পুরো ঘটনাটা ডাক্তারকে বলে আর ডাক্তারে বলে এর আগে 3 বছর আগে তার হার্টের অপারেশন হয়েছিল এবং তার যুবতীর মতোই থাকবে এবং তার শ্রাবণীকে বলে, তোমার বয়ফ্রেন্ডের সাথে যদি বিয়ে দিয়ে দাও তাহলে তোমার দাদি ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ হয়ে যায় এবং দুঃখের সাথে আপনাদেরকে জানানো যাচ্ছে যে তো দাদি প্রেম এই ভিডিওটি পার্ট টু আসবে না। তো দুঃখিত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।